সব ধরনের বাধা বিপত্তির পরও পাকিস্তানে নির্বাচন হয়ে গেল। পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনে 3 দিন ধরে ফলাফল ঘোষণা করা হলো। রোববার বাংলাদেশ সময় বেলা 1টার দিকে দেশটির সবকটি আসনে 264টিতে ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের প্রায় সবাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর সমর্থন নিয়ে নির্বাচন লড়েছেন। পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 264 আসনের মধ্যে সবচেয়ে বেশি 101 আসনে জয়ী পেয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN 75 আসনে, পাকিস্তান পিপলস পার্টি PPP 54 এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান MQM 17 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে 17 আসন। বিভিন্ন সময় পাকিস্তান রাষ্ট্র PTI এর নেতা কর্মীদের উপর দমনপীড়ন চালিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে তা আরও প্রকট আকার ধারণ করেছে। তবে সব ধরনের শায়েস্তার ব্যবস্থা ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করার পরও পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ PTI এর সঙ্গে সম্পর্কিত প্রার্থীরা সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দলটির প্রতি অনুগত ভোটাররা তাদের প্রার্থীদের হতাশ করেননি। প্রকৃতপক্ষে 8 ফেব্রুয়ারির আগে নির্বাচনী উত্তাপ PTI বনাম রাষ্ট্র এই দুয়ের মধ্যে টগবগ করে ফুটছিল। সার্বিকভাবে বলা যায়, 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচন কমিশন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন করার যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু প্রকৃত কৃতিত্ব পাকিস্তানের ভোটারদের। নির্বাচন থেকে এটা বেরিয়ে এসেছে যে সুনির্দিষ্ট সময় ধরে একটি হাইব্রিড মডেলের সরকার পাকিস্তানকে শাসন করুক সেটা সাধারণ মানুষ চান না। 8 ফেব্রুয়ারির নির্বাচন দুটি বিষয় সামনে নিয়ে এসেছে। 1, পাকিস্তানিরা গণতন্ত্র প্রিয়। 2, সব প্রতিকূলতার বিরুদ্ধে পাকিস্তানিরা তাদের অধিকার প্রয়োগে ব্যাকুল। আমেরিকার জন্য এই ফলাফল বিব্রতকর। আপাতত যা স্পষ্ট তা হলো, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ নেতা হিসাবে ইমরান খানকে পছন্দ করলো। আন্তর্জাতিকভাবে এটা আমেরিকার জন্য কিছুটা বিব্রতকর হয়েছে। ইমরানের পদচ্যুতিও বন্দিত্বের ঘটনাগুলিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে তারা গত কয়েক মাস জুড়ে নীরবে সমর্থন দিয়েছে বলেই মনে হয়েছে। এখন PTI এর সমর্থকদের জাতীয় পরিষদে যে কোনোভাবে ফিরে আসার মানেই হবে ইমরানের কারামুক্তি। তখন রাজনীতিতে চালকের আসনে থাকবেন তিনি এবং আমেরিকার সঙ্গে দেশটির টানাপোড়েনে নতুন অধ্যায় শুরু হতে পারে। একই অবস্থা তৈরি হতে পারে বর্তমান সেনা নেতৃত্ব ও ইমরানের মধ্যেও। যা পাকিস্তানকে নতুন করে তীব্র এক রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে ফেলবে। জানাতুল ইসলাম মিম, তার রিপোর্ট, ডট লাইন, ঢাকা।